बंगोपसागरे आज থেকে খেলা শুরু করবে গভীর নিম্নচাপ যার জেরে আজ রাত থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা বঙ্গোপসাগরে এই নিম্নচাপের জেরে আজ রাত থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি আজ মহা অষ্টমী আজ সকালে শাড়ি পাঞ্জাবিতে অঞ্জলি জমিয়ে ভোগ খাওয়ার আড্ডা বাঙালি শ্রেষ্ঠ উৎসবের আনন্দে মাতোয়ার ও বঙ্গবাসী তবে সকলের মনে প্রশ্ন একটাই উৎসবে আনন্দ মাটি হবে না তো পূজোর আনন্দ জল ঢালবে না তো বৃষ্টি আজ মহা অষ্টমীর দিন কেমন থাকবে আবহাওয়া মহা অষ্টমীতে গোটা রাজ্যে কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ভোল বদল হবে আগামীকাল থেকে দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর উপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে যা আজের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপর দিয়ে নিম্নচাপে পরিণত হবে এরপর উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে যার প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ হবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টি হবে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নবমীতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এর জেরে নবমী ও দশমীতে দক্ষিণের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে আজ পর্যন্ত আকাশে মেঘ জমলেও ভারী বৃষ্টি হবে না বলে পূর্বাভাস আজ পর্যন্ত নির্বিঘ্নে কাটবে পুজো তাপমাত্রা সেরকম কোনো হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে উত্তরে কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ নবমী ও দশমীতে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকছে তবে আজকের দিনে উত্তরে দার্জিলিং কালিম্পং জেলায় সামান্য বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া চলতে পারবে বলে জানিয়েছেন তারা আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতা রয়েছে সর্বোচ্চ বিরাশি সর্বনিম্ন পঁয়তাল্লিশ শতাংশ তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিংয়ের আপডেটের সাথে